হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে সকাল 10টা, আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন আমি ইউনিভার্সিটি যাব। এটা হচ্ছে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড। তো এখান থেকে ধর্মতলার বাসে আমরা রোজ ইউনিভার্সিটি যাই। আমরা ইউনিভার্সিটি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ইউনিভার্সিটির মেন গেট। তো এখন যাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টে। আজকে ডিপার্টমেন্টে প্রোগ্রাম রয়েছে, আজকে টিচার্স ডে সেলিব্রেশন আছে ইংলিশ ডিপার্টমেন্টে। তো সবাই এখনো আসেনি। হ্যাঁ, সবাই রেডি হচ্ছে, ড্রেস আপ করছে। এই যে ইনি হচ্ছেন কাজল, ইনি হচ্ছে। তো তোমরা যদি না জেনে থাকো, কাজল হচ্ছে আমাদেরই মেসের রুমমেট, আমার পাশের রুমে থাকে। তো এখনও পর্যন্ত আমার মেসের সবাইকে তোমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি। কালকে কয়েকজনা গেছিলো, তাদের সাথেই পরিচয় করা হয়েছে। আস্তে আস্তে সবার সাথে আমি পরিচয় করে দেবো। তো এখন আমি ডিপার্টমেন্টে চলে এসেছি, আর এখন ব্লগ করতে আর পারবো না। তো তোমরা যাও, গিয়ে দেখো ইংলিশ ডিপার্টমেন্টে কী হচ্ছে। এবং ছেলেটিও বাঁচানোর চেষ্টা করে এবং সে গুরুতরভাবে আহত হয়। ছেলেটি পরে জবানবন্দি দিয়েছিল পুলিশের কাছেই। পরবর্তীকালে বলা বাহুল্য 2020 সালে, মানে পরে যখন সকলেই ছজন অপরাধী ধরা পড়ে, ছজনের মধ্যে একজন জেলেতেই সুইসাইড করে, আর একজন নাবালক ছিল বলে 3 বছর পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি 4 জনকে 2020 সালে 20 মার্চ সকাল 6টায় ফাঁসি দেওয়া হয়। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে লেখা কবিতা সুবোধ সরকারের রজনীগন্ধা কফি। বলা বাহুল্য মেয়েটি 13 দিন বেঁচে ছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই যে দীর্ঘায়িত হয়েছে এতদিন, সের জন্য সারা দেশ জুড়ে তোলপাড় উঠেছিল, সারা দেশ জুড়ে আন্দোলনে রাতে হয়েছিল, বাগময় হয়েছে কবির কলমে, বহু কবির কলমে বারবার করে এই সত্য ঘটনা উঠে এসেছিল। এই বিরলতম ঘটনাকে কেন্দ্র করে লেখা কবিতাই আবৃত্তি করবো রজনীগন্ধা কফি। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি। জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। ভারত রাষ্ট্র বাঁচাতে পারিনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফি, ফেরত এসেছে আমার ভারত কন্যা। আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা, রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, 13 দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুঁসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভেতরে তমসা গুমরে মরেছে রড ঢুকে থাকা শরীরে, কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে। ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনো সমান তিমিরে। কেন 13 দিন গুমরে মরেছে, কেন 13 রাত কষ্ট, মা তুই কেন যে তখনই মরে গেলি না, জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে, ছেলেটি আমার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা, কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী, পুলিশ কোথায় মানতে পারিনি, এ রাষ্ট্রকে মানিনি। As a mother, I recite this to you. Her mother gave birth to her, miracle of sorts. Daughters are not born, they are made. They are made into mothers who give birth. The trick is to keep breathing, breathing life into ideas, to nurture them as little bodies,
of flesh and blood, of hope and despair, bodies with blood, blood coursing through nonchalant veins, gave birth to ideas again. Those ideas were babies she held close to her bosom, nurtured them with the milk of her thoughts, which must have fused the brain and the heart. আজকে তোমরাই বলবে, আমরা শুনবো, এনজয় করবো, করছিও, কিন্তু তাৎপর্য নিশ্চয়ই আমি ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রফেসর রাধাকৃষ্ণন, ডক্টর রাধাকৃষ্ণন এগুলো বলবো না, এগুলো তোমরা জানো। আমার কাছে তাৎপর্যটা বলি বলো, হ্যাঁ মানে টিচার্স ডে তো আমরা সবসময় তোমরা বলো এত মেয়েরা এসে আমাদের প্রণাম করার চেষ্টা করছিল, উই আর ট্রাইং টু ওয়ার্ড দেম অফ নট টু টাচ আওয়ার ফিট, তো Teachers Day I think is a very important day of celebrating for the teacher. To thik profession ta niye khub ekta bhaba hoy na kintu ei je ekta din tumra celebrate koro amar kache personally it's a day to introspect. So Teachers Day for me is a day that revives for me the reason why I am here in this profession and not in any other. I could have been any number of things at a particular juncture, but I thought of this as a vocation where I feel that I have learnt a lot. Three workplaces for me and 17th year of my teaching. Prottek din ekta excitement hoy je class e jabo. Class e giye notun notun mukh ba purono mukher ai notun bhabe amake kibhabe receive korbe. So it's a learning process. So আমার কাছে টিচার্স ডে তাৎপর্য হচ্ছে এই যে আমি রিথিঙ্ক করি, এই যে আমি প্রতিনিয়ত দ্যাট স্পার্ক উইথ উইচ আই বিগ্যান এখনও অনুভব করি আছি। যেদিন হয়তো মনে করবো আর এই স্পার্কটা নেই, এক্সাইটমেন্ট নেই ক্লাসরুম স্পেসে গিয়ে, সেদিন হয়তো রিথিঙ্ক করতে হবে। সো টিচার্স ডে ইজ ফর মি আ ডে ওয়েন আই ফিল দ্যাট আই হ্যাভ বিন টট আ লট বাই অল মাই স্টুডেন্টস, all my students each and every day. When they have not received me well, I have learned that I have to improve myself. When they have loved me, I have felt that I have struck a chord somewhere. When I feel that I am not being able to sort of enthuse them through their expressions, I have to do a little bit of more homework to make myself accessible. So it's not just about how much I achieve and how much I win accolades outside. During the course of that classroom hour, if my students are not excited about me being there, that is where I need to work. And so Teachers Day for me every year, it has been and it is also today till now. রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই নেই। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরগন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাপ্রিত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘর আকাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, উনি দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি শুনি, আমি সেই মেয়ে। আমাকে দেবতা যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে
কুমারী রঘুমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কখনো কি আত্মচোখে। আমি সেই মেয়ে, সংসারের অসময় আমি ভাষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল দৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবিক্ষেতা করেছেন, আমার সকল গঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সে একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এখন ওই 4:30-4:00 মতো বাজবে, 4:30 মতো। তো বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে, যার জন্য এখন বেরোতে পাচ্ছি না। এই যে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে এখন, তো আমি ইউনিভার্সিটি থেকে চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি। আজকের ব্লগটা ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।